नमस्कार, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। এইমাত্র পাওয়া ফের ভয়াবহ খবর। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কের ছোটাছুটি। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মাটি, মানুষ কাঁপলেন আতঙ্কে। দিশেহারা এলাকাবাসী। এই ভূমিকম্প কখন ঘটেছে, কোথায় ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে, এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি বলছেন সেখানকার সাধারণ মানুষ, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ইতিমধ্যেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে ছোটাছুটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থানের বিকানের। সে রাজ্যে কম্পন এতটাই অনুভূত হয় যে আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। রীতিমতো অনেকে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যায়। বুধবার সকালে প্রবল এই কম্পন অনুভূত হয় বিকানেরে, যার জেরে সে রাজ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। তবে প্রবল কম্পন অনুভূত হলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, এমনকি হতাহতেরও কোনো খবর নেই। তবে আফটার শকের আশঙ্কা রয়েছে, আর সেই কারণেই মানুষকে নিরাপদে থাকার কথা বলা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। এদিকে ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে যে বুধবার বিকানেরে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.3, আর তাতেই কার্যত দুলে গিয়েছে গোটা বিকানের শহর। ভূপৃষ্ঠ থেকে মাত্র 110 কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। স্থানীয় এক বাসিন্দা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, কাজ করছিলাম, হঠাৎ করে মাথাটা ঘুরছে অনুভব করলাম, কিন্তু তারপর ঝনঝন সমস্ত জিনিসপত্র পড়তে লাগলো। তখনই বুঝলাম ভূমিকম্প হচ্ছে, আর দ্রুত বাড়ি থেকে বেরিয়ে নিরাপদ স্থানে ছুটে যাই। প্রায় কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। অন্যদিকে বুধবার সকালে লাদাখেও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.6। তবে এখনও পর্যন্ত তেমন বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পনে আতঙ্ক তৈরি হয়েছে সে রাজ্যে।